আমি ভেবেছিলাম যেহেতু তোমাদেরকে স্যালাইন দেওয়া হচ্ছে হয়তো তোমরা ইউল অল রাইট। এখানে এসে আমি বুঝলাম যে তোমাদের ভেইন পাওয়া যায় না, সাতটা আটটা নয়টা কেনলে লাগানো হয়, তারপর স্যালাইন দেওয়া যায় না, তার মানে বেসিক্যালি তোমরা পুরোপুরি অভুক্ত ছিল। না না, তোমাদের সবাই সব মেডিকেল অ্যাসিস্ট্যান্স বন্ধ করে দেওয়া হয়েছে, এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। না কোনো অ্যাম্বুলেন্স আছে, না কোনো নার্স আছে, না কোনো ডাক্তার আছে, ওদের সবাইকে বাধ্য করা হয়েছে না আসার জন্য। এগুলি এগুলি তো বলে লাভ নেই। না না, আমি মানুষ বিশ্বাস করি নাই যে মানুষ এই ছেলে মেয়েদের দেখার পরেও নিজের জায়গায় অনড় থাকে, আমি তাকে মানুষ বলতে চাই না, বুঝছো? আমি চাই যে তোমরা সুস্থ হও, এই বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য আছে তোমরা সেই ঐতিহ্যটা বহাল রাখো। তোমরা জানো না তোমরা কত বড় আন্দোলন করেছো, তারা বাংলাদেশ থেকে দৌড়ে বসে চৌত্রিশ জন ভাইস প্রিন্সিপাল দেখেছ, তাদের কিছু আতঙ্ক, বুঝেছো? কেন আতঙ্কের কি আছে? যাই হোক, তোমরা যে কাজটা করেছো সার্টেনলি হোক, এই কাজের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এডুকেশন সিস্টেমটা, ইউনিভার্সিটি সিস্টেমটা, ভাইস প্রিন্সিপালের নিয়োগ সিস্টেমটা, এগুলি ঠিক হবে। আমি জানি না, আই এম ভেরি ভেরি ইমোশনাল। আমি 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 কল্পনা করি না এরকম একটা জিনিস আমাকে দেখতে হবে আমার লাইফ থেকে। আর পুলিশরা স্টুডেন্টসের গায়ে হাত দিবেন, ছেলে মেয়েদের গায়ে, আর টিচাররা দাঁড়ায় থাকবে, আর একজন টিচার কোনো আপত্তি করবে না, আমি আমার কাছে এটা সহ্য করাই যাবে। খুবই আনফরচুনেট যে একটা পুলিশ একদম 100% শান্তিপূর্ণ একটা মিছিলে এইভাবে আক্রমণ করে, তারপরে শুধু আক্রমণ করে তা না, তারপরে তারা মিথ্যাচার করে, তোমাদের বিরুদ্ধে কথা বলে, তোমরা নাকি গুলি করেছো, তোমরা লাঞ্ছিত হয়েছে, টিচারদের লাঞ্ছিত করছো, এটা তো সত্যি না। যারা মনে করে যে চাষা বুঝারা এই দেশের কেউ না, তাদের সমস্যা আছে, সমস্যা আমাদের ওদের। তো যাই হোক, আমি এক্সাইটেড লিখো যে তোমরা সুস্থ হয়ে উঠো, ওয়েটিং। আমি আমি আসলে কল্পনাও করি নাই যে আমাকে এরকম একটা সিচুয়েশনের ভিতরে যেতে হবে। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা তোমাদের অনশনটা ভেঙেছো, কারণ ওই মানুষের জন্য তোমাদের জীবন দেওয়ার কোনো অর্থ হয় না, তোমার জীবনের মূল্য অনেক বেশি, সেটা দিয়ে অনেক বড় কাজ করতে হবে। সবাই সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে, ওদেরকে পাঠাতে হবে।